নমস্কার, লস্ট উইথ পিজুসের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। জাস্ট কয়েকদিন হলেই রথযাত্রা পেরিয়েছে আর তার রেস কিন্তু এখনও কাটেনি। তবে একটা কথা না বললেই নয়, রথযাত্রা থেকেই কিন্তু আমাদের যে দুর্গাপুজোর একটা ভাইব শুরু হয়ে যায় আর সেই ভাইবটাকে আপনাদের সামনে আবারও পুনরায় তুলে ধরতে সোজাসুজি চলে এলাম গড়িয়ার বৈষ্ণবঘাটায়, যেখানে রয়েছে আমাদের প্রশান্ত দার স্টুডিও। ঠিক পাশেই দেখতে পাচ্ছেন, গত বছরও দেখিয়েছিলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এবছরও সেটাই দেখানোর চেষ্টা করব। আর পরবর্তীতে আপনারা আরও বহু কিছু দেখতে পাবেন, তবে এখন শুধুমাত্র প্রশান্ত দার স্টুডিও। আর এবছর কিন্তু নতুন নতুন বহু চমক রয়েছে। তাহলে প্রথমে একটা সিনেম্যাটিক ভিউ দিয়ে শুরু করা যাক, চলে আসি। তাহলে সিনেম্যাটিক শটটা কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানান। আর বিশেষ বিশেষ যে প্রতিমাগুলো এবছরের আকর্ষণীয় একটা বস্তু বা বিষয়, সেটা কিন্তু একের পর এক আমি দেখাতে থাকবো। তাহলে ঠিক দেখুন, আমার পিছনে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই, অসম্ভব সুন্দর মূর্তিটি কিন্তু একটি থিমের প্রতিমা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। আর কত সুন্দর হয়েছে সেটা একবার দেখুন, হাত পায়ের মাপগুলো তো এখান থেকে বোঝানো যাবে না, তার সত্ত্বেও একটু দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন যে প্রতিমাটার হাইট কতখানি। অসম্ভব সুন্দর একটা মূর্তি, অসাধারণ। আর ঠিক তার পাশেই যে মূর্তিটা রয়েছে, সুবিশাল একটা মূর্তি, যেটা দেখলে কিন্তু সত্যি হতবাক হতে হয়। আর এখানে দেখুন, জাস্ট ডিটেলিংটা দেখুন ময়ূরের, এখনও রং টং তো বহু কিছু বাকি, জাস্ট মাটির প্রথম ছোঁয়াটুকুই পড়েছে, বা বলতে গেলে এই প্রতিমাটা অনেকখানি কমপ্লিট হয়ে আছে। আর হাঁসের ডানাগুলোকে দেখুন, জাস্ট কী সুন্দরভাবে একেবারে পুরো পাথরের খোদাইয়ের মতো কাজ, একেবারে অসম্ভব সুন্দর। এই মূর্তিটার যে আয়তন সেটাকে কিন্তু ক্যামেরায় ভালোভাবে দেখানো সম্ভব নয়, তবু একটু জুম করে দেখাচ্ছি, দেখুন কতটা হাইট। আর এখানে রয়েছে একটা বাইসন, বাইসনটা দেখলে কিন্তু অসাধারণ লাগবে। এটা কিন্তু মহিষ না, পুরো বাইসন, পায়ের যে রোমগুলো আছে সেগুলোকে পর্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এবছর জায়গা কিন্তু অত্যন্ত কম, বলতে গেলে প্রতিমার সংখ্যা অনেকটাই বেশি, তাই জায়গাও মেয়র হয়ে পড়েছে। আর এখানে এক শিল্পী কাকু কিন্তু দেখুন মায়ের কানের যে কলকাটা সেটা কিন্তু ভালো করে লাগিয়ে দিচ্ছেন প্রতিমার কানে, অসাধারণ সুন্দর একটা মূর্তি। তবে এবছর মনে হয় না রং করার আগে পর্যন্ত খুব ভালোভাবে প্রতিমাগুলোকে দেখানো যাবে। তবে প্রত্যেকটা কলকা, এই যে কোমরের একটা কোমর বিছা দেওয়া হয়েছে মা সরস্বতীর, এটাও কিন্তু অসাধারণ। লক্ষ্য করুন মায়ের হাতের আগে একটা চুড়িগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আরও একটা সুন্দর প্রতিমা, যে প্রতিমাটার কারুকার্য এবছর মনে হচ্ছে এখন পর্যন্ত সেরা। দেখতেই পাচ্ছেন পিছনের কলকাটা কতটা অসাধারণভাবে তৈরি করা হয়েছে। আর মায়ের মুখখানা একবার দেখুন, পুরোটা কিন্তু কমপ্লিট। আর এটাকে আমার দূর থেকেই তুলতে হচ্ছে, কারণ এখানে একেবারেই জায়গা নেই। সত্যি প্রশান্ত দার স্টুডিও না এলে হয়তো বুঝতেই পারতাম না যে পুজোর রেসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, বা অনেকদিন আগেই শুরু হয়েছে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবং সেটা বুঝতেও পারছেন যে কতখানি কাজ কিন্তু এগিয়ে চলেছে। যাই হোক, আর এই যে মাটির একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু সত্যিই পুজোর ডাক কিন্তু দিয়েই দেয়। ওর একটা লক্ষণীয় বিষয়, প্রশান্ত দার স্টুডিওতে কোনো ছোট মূর্তি কিন্তু নেই। সামনে ঢোকার সময় জাস্ট একটা কি দুটো দেখলাম, এবং পিছনের দিকে কয়েকটা, ম্যাক্সিমাম মূর্তি কিন্তু বড়, আর যেগুলো ম্যাক্সিমাম বাইরের দিকেই যাচ্ছে বলে শোনা গেছে এখন অবধি। তবে প্রশান্ত দার মুখেও কিছু কথা শুনবো আমরা, তার আগে আরও একবার পুরো সেকশনটা আপনাদের একটা রাউন্ড ঘুরিয়ে দেখানো যাক।
তালুকদারের স্টুডিও ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এই মুহূর্তে একেবারে পিছনের দিকটাই, যেখানে প্রচুর মূর্তি রয়েছে, সঙ্গে কিছু কালী প্রতিমাও রয়েছে, সেগুলো দেখাবো। তবে দুর্গাগুলোকে প্রথমে দেখানো যাক। দেখুন, ঠিক পিছনেই যে মূর্তিগুলো রয়েছে একেবারে লাইন দিয়ে এই সাইডে একটু ছোট ছোট মূর্তি, কিন্তু তার মধ্যেও কিছু অসাধারণ অসাধারণ কাজেরও মূর্তি রয়েছে। প্রথমেই কিছু ছোট ছোট দুর্গার লক্ষ্মীগুলোকে এবং সরস্বতীগুলোকে এখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা মা সরস্বতী, তার সঙ্গে এখানে কার্তিক রয়েছেন সুন্দরভাবে হাতটা ধরে। যাই হোক, অসম্ভব সুন্দর একটা প্রতিমা। আর তারপরেই দেখুন, একটু বড় সাইজের প্রতিমা, এগুলো এখনও কমপ্লিট হয়নি, কলকার কাজগুলো, আশা করি কিছুদিনের মধ্যে এগুলোও হয়ে যাবে। আর একটা জিনিস লক্ষণীয়, এখানে দেখুন সিংহের যে মুখের টেক্সচার, সেটা কত সুন্দরভাবে ফুটানো হয়েছে, কোনো রকম কোনো তোয়ালে বা কিছু ছাড়াই। কিন্তু অসাধারণ একটা ছোট প্রতিমা, কিন্তু কত সুন্দর করে তার মধ্যে পুরো কাজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, ছোট্ট ছোট্ট মূর্তি, তার মধ্যেও কিন্তু অসম্ভব সুন্দর একটা কলকার কাজ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, ছোট মূর্তি কিন্তু এটা। নেক্সট যে মূর্তিটা আপনারা দেখবেন, সেটা কিন্তু একটা সুন্দর ছোট মূর্তি, খুব বেশি বড় নয়, মোটামুটি 10-12 ফুটের। আর তার যে গণেশ রয়েছে, তার কিন্তু বসে থাকার ভঙ্গিমাটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের। দাদা, কী নাম? কোথা থেকে আসছেন? এখানে? না না, আমি নদিয়া ডিস্ট্রিক্টে। নদিয়া ডিস্ট্রিক্টে, আচ্ছা। কদিন থেকে করছেন এখানে? মোটামুটি এই বছর তো নতুন দেখছি আপনাকে। আচ্ছা, চার মাস ধরে আছেন এখানে, এখনো মোটামুটি গোটা পুজো অবধি। আচ্ছা, আগে কোথায় করতেন কাজ? এই কাজ করতেন চন্দননগরে। চন্দননগরে, আচ্ছা। মোটামুটি আপনি কোন কোন প্রতিমাগুলো করেছেন? এটা কি গোটাটাই কমপ্লিট করছেন আপনি? হ্যাঁ, এই চাচিতে আমার। এটা আপনার গোটাটাই? আচ্ছা, আপনাদের কি যখন বাড়ি থেকে আসেন তখন কলকাতাকে নিয়ে আসতে হয়? না, এখানে সব সব কিছু এখানে প্রশান্তরা জাস্ট শুধু শিল্প মানে তৈরি করাটা কাজ আমাদের। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অসম্ভব সুন্দর কিছু মূর্তি আপনারা দেখলেন, আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কাজ এবছর হয়েছে। আর সবই কিন্তু মোস্ট প্রবাবলি বড় বড় প্রতিমা আপনারা দেখিয়ে নিয়েছেন। চলুন, প্রশান্ত দার সঙ্গে কিছু কথা কিন্তু বলে নেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। প্রশান্ত দা, কেমন আছেন? চলছে ভালোই। কতগুলো আছে এবছর? আর পুজোর এত যে তোড়জোড়, এখন থেকে দেখছি মোটামুটি আপনার স্টুডিও ফুল, তো তাতে কতগুলো আছে এবছর? 60 খানা মতো আছে। আর কতদিন থেকে করছো? ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করেছি। আচ্ছা, মেন কথা হচ্ছে যে এখনো পর্যন্ত কি অর্ডার চলছে না চলছে? অর্ডার উল্টরাত পর্যন্ত চলছে। উল্টরাত অব্দি চলবে? আচ্ছা। আর এবছর বাইরে কোথাও যাচ্ছে কি প্রতিমা? বাইরে বলতে রাজ্যের বাইরে একটা উড়িষ্যা আছে। উড়িষ্যা? কোনটা উড়িষ্যা কোনটা? আচ্ছা, এইসব চলছে। মোটামুটি মিনিমাম রেট এবছর কত আছে সবচেয়ে কম? 22,000-25,000-30,000-40,000, যেগুলো এক চালা যেগুলো আছে। মোটামুটি কী বলবেন, পুজো নিয়ে উচ্ছ্বাস কতটা এবছর? তো এখনও মোটামুটি মাস দুয়েক দেরি। পুজো তো এখন প্রায় কলকাতায় মহালয়ার দিকে শুরু হয়ে যায়, 2 মাসের কোথায় সময় আছে বলো? সেটা পুজো আসার আগেই আমাদের পুজো, এখনই আমাদের কাজকর্ম রেডি করে রাখতে হবে, আগের দিন নিজেই আমাদের পুজোর সময়। মানে আমার দর্শকদের যদি কিছু বলতে চান আর কি, ভালো থাকুক, পুজোর দিনগুলো ভালো কাটুক, পুজোর সময়গুলো ভালোভাবে আমাদের কাজগুলো উপভোগ করুক, মানুষ ভালো থাকুক, এটাই আমরা চাই, তাহলে ভালো থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ। এটা প্রশান্ত দা বলছিল, সেই প্রতিমাটা, মানে এই যে এই কাজটা কিন্তু যাচ্ছে টাটা জামশেদপুর। অসম্ভব সুন্দর একটা মূর্তি, যার কাজ কিন্তু সম্পূর্ণ একেবারেই রেডি বা স্বয়ং সম্পূর্ণ বলতে পারেন। প্রশান্ত দার হাতের কারুকার্য কিন্তু একটা অন্য লেভেল আছে, একটা অন্য দাম আছে, সেটা বুঝতেই পারছেন। অসম্ভব সুন্দর কলকা ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে পেস্টিং করা হয়েছে কলকাগুলোকে, একেবারেই বোঝা যাচ্ছে না শাড়ি না অন্য কিছু। আর লক্ষণীয় বিষয় অসুরের এই চুলগুলো, অসম্ভব সুন্দর কিন্তু, অসাধারণ মূর্তি, যা দেখলে সত্যি চোখ ছানা বড়া হয়ে যায়, প্রত্যেকটা কাজই অসাধারণ। এদিকে আরও একটা অসম্ভব সুন্দর মূর্তি, যেটা কিন্তু উড়িষ্যা যাবে বলে এখন পর্যন্ত শুনতে পেলাম। আর লক্ষ্য করুন, জোর কদমে কিন্তু কাজ চলছে একেবারে নাওয়া খাওয়া ছেড়ে। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি দুপুর 2, তার সত্ত্বেও কিন্তু দাদারা একেবারে জোর কদমে কাজ করে চলেছেন। যাই হোক, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম প্রশান্ত দার স্টুডিওর সমস্ত প্রতিমায় একটা একটা করে। আর প্রশান্ত দার কথাও কিন্তু শুনলেন এখন অবধি। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আর পুজোর শপিংটা এখন থেকে শুরু করে দিতে পারেন, কারণ বুঝতেই পারছেন পুজোর তোড়জোড় কিন্তু একেবারে তুঙ্গে। যাই হোক, আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন সকলে, এটুকু বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, টাটা।